পঁয়ত্রিশ বেলুনিয়া বিধানসভা কেন্দ্রে জোরালো প্রচার চালিয়ে যাচ্ছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী গৌতম সরকার দলীয় কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন বুথে প্রচার কাজ চালাচ্ছেন বিজেপি প্রার্থী শান্তি এবং বিজেপির উন্নয়ন কর্মসূচির কারণে মানুষ তাকে ব্যাপক সমর্থন করছে বলে গৌতম সরকার জানান আমি সকাল ছয়টা থেকে প্রতিদিন এটা আজকে না আমাদের বিলোনিয়া বিধানসভা আমাদের জনসম্পর্ক চলছে আজকে যেহেতু বিধানসভা নির্বাচন সেই উপলক্ষে আমরা সকাল ছয়টা থেকে বেরিয়ে যাই বাড়িতে মানুষের আশীর্বাদ নেওয়ার জন্য আমরা সুকান্তনগর শেষ করে আমরা সুভাষ কলোনি এসেছি সুভাষ কলোনি এসে আমরা নগদা থেকে শুরু করে আমরা দুইটা বুথ এখানে প্রায় কমপ্লিটের পথে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষের একটি কথা বলছে যে মা আমরা শান্তিতে আছি এই শান্তি যেন বিজেপি বারবার দে আমরা বিজেপিকে ভোট দেবো আমাদেরকে আসতে হবে দাদা আমরা শান্তিতে আছি এরকম শান্তি আমরা আর পাইছি না এরকম আলোচনা সবার গুরুজনদের মামার দিদি ভাইদের আপনারা এই বাড়ির মালিক নিয়ে আছেন ওনাকে জিজ্ঞেস করতে পারেন আমরা আপনারা চাক শাক বলবে আমরা কেন ভোট চাই মানুষের কাছে একটাই শান্তি ডেভেলপমেন্ট এলাকায় ডেভেলপমেন্ট হয়েছে শান্তি এসেছে এটাই এটাতেই আমরা যথেষ্ট নির্বাচনে মানুষের আশীর্বাদেই তিনি জয়লাভ করবেন বলে গৌতম সরকার জানিয়েছেন জনকল্যাণে বিজেপি সরকারের কর্মসূচি সুফল পেয়ে নিজেদের খুশি প্রকাশ করেছেন বিধানসভা কেন্দ্রের বিভিন্ন অংশের ভোটাররা বিজেপি সরকার আসার পর দেশে যে শান্তি সম্প্রীতি বজায় আছে এটাতে আমি খুশি আমি চাই যে সামনে আবার অন্য সরকার ইয়া দেশে একটা সন্ত্রাস হোক এটা আমরা চাই না সবাই সুখে শান্তিতে বসবাস করতে চাই এই জন্য আমি বিজেপি সরকারকে সমর্থন করি আমি একদম কৃষক আগামী বিধানসভা বোর্ডে আমি বিজেপিকে ভোট দেবো বিজেপিকে বিজেপিকে চাই আগামী দিনের ভবিষ্যতের স্বার্থে বিজেপির সরকার গঠনের পক্ষে নিজেদের মতামত জানান পুরুষ এবং নারীরা বিয়ের রিপোর্ট আর ই নিউজ